বন্ধুগণ, চা এবং শরবতের আদান প্রদান একটা গ্লাস থেকে অন্য গ্লাসে বেশ একটা মজাদার গণিতের খেলা বা অঙ্কের খেলা। আমরা দেখে নিতে পারি এই খেলাটি কিভাবে খেলব। এই খেলাটি দুভাবে খেলা যায়, একটা খুব সহজ পদ্ধতি এবং গণিতের পদ্ধতি ব্যবহার করে। প্রথমে সহজ পদ্ধতিটি দেখা যাক। আমার গ্লাসে 90 ml শরবত আছে এবং আমার বন্ধু সৌরভের গ্লাসে 90 ml চা আছে। দেখো, যখন 90 ml চা আমার গ্লাসে গেল, শরবতের গ্লাসে গেল, এবং আমার গ্লাস থেকে শরবত আমার বন্ধুর চায়ের গ্লাসে গেল, দুজনের ইন্টারচেঞ্জ হলো, আদান প্রদান হলো, তাই না? সুতরাং চা শরবতের সাথে মিক্সড হলো এবং শরবত চায়ের সাথে মিক্সড হলো। এবং কিন্তু দুজনের ক্ষেত্রেই কিন্তু লিকুইড সমানভাবে আদান প্রদান হলো। আচ্ছা, চলো এই জিনিসটাকে একটু গণিতের আকারে দেখা যাক, তাই না? ধরো আমার ক্লাসে 90 ml শরবত আছে এবং বন্ধু সৌরভের ক্লাসে 90 ml চা আছে। এখন আমি 10 ml শরবত বন্ধুকে দিয়ে দিলাম, অর্থাৎ 90 ml চায়ের সাথে সাথে 10 ml শরবত সৌরভের ক্লাসে হলো আর আমার ক্লাসে 80 ml শরবত পড়ে থাকলো। এখন যদি সৌরভ আমাকে 10 ml লিকুইড দেয় শরবত আর চা, তো ওর মধ্যে 1 ml শরবত থাকবে এবং 9 ml চা থাকবে। অর্থাৎ সৌরভের গ্লাসে 81 ml চা থাকবে এবং 9 ml শরবত থাকবে। একইভাবে আমার শরবতের গ্লাসে শরবত থাকবে 81 ml এবং চা থাকবে 9 ml। সুতরাং দেখা যাচ্ছে দুই ক্ষেত্রেই সমান হচ্ছে। যখন চা মিক্সড হলো এবং শরবতও মিক্সড হলো, দুই ক্ষেত্রেই শরবত এবং চায়ের আদান প্রদান একই থাকছে, তাই না?